ভাইজান, আমরা দেখতে পেয়েছি আমরা যেটাকে জলসা বা মাহফিলে ওয়াজ দরজা মানে আইসারে সওয়াব বলে চালাচ্ছি, কিন্তু আমাদের মাথার তাজ হুজুর কিবলা বলেছে এটি একটি আত্মশুদ্ধির রাত। এই ব্যাপারে যদি একটু বলেন তো। সন্ধ্যেবেলা যেটা বুঝলাম, আপনি হাজার হাজার মানুষ কাঁদছিল, কিসের জন্য? কার? বড় বড় ব্যবসায়ী, বড় বড় বডি বিল্ডার লোক, শারীরিকভাবে শক্তিশালী লোক, বাচ্চা ছেলের মতন কাঁদছে কেন? কার ভয়ে? আল্লাহ বলছেন তোমরা বেশি বেশি কাঁদো। তো এমন একটা মজলিস যেখানে বসে বসে মানুষ আল্লাহর ভয়ে কাঁদছে, তো এটাই তো আত্মশুদ্ধি। কদ আফলাহা মান তাজাক্কা। তো এই যে তাজকিয়া নফস, কোরআনে আল্লাহ বলছেন যে নবী এসে তাজকিয়া করেন। মক্কার লোক বর্বর ছিল, মারামারি, ব্যভিচার, মদ এর মধ্যে ছিল। তিনি নবী এসে কী করলেন? ওয়ুজাক্কিহিম ওয়ুআল্লিমুহুমুল কিতাব, তাজকিয়া, পবিত্র করলেন তাদেরকে। সেই বর্বর লোকেদেরকে পবিত্র করার রাতই হচ্ছে আত্মশুদ্ধির রাত, যেটা সুফিজমই সবচেয়ে ভালোভাবে মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। একটা বাহ্যিক অ্যাপিয়ারেন্সের ইসলাম আছে, নামাজ পড়লাম, রোজা রাখলাম, জুব্বা পড়লাম, আর একটা হচ্ছে ভেতরের আত্মশুদ্ধি। ভেতরটা নোংরা, নামাজ পড়ছি, এই নামাজের কোনো দাম নেই। ভেতরে হিংসা, বিদ্বেষ, অহংকার, রোজা রাখছি, লোক দেখছে অনেক বড় যুদ্ধ করছি, কিন্তু যোদ্ধার জন্য, ভেতর থেকে মন বলছে বড় যোদ্ধা, এই যোদ্ধার ইসলামে কোনো দাম নেই। ফলে ভেতরটা শুদ্ধ করার জন্যই তাসউফ বা আত্মশুদ্ধি বা তাজকিয়া নফসের প্রোগ্রাম এটা হচ্ছে। তাহলে আমরা যেটা দেখছি তার গতানুগতিক যে জলসাগুলো হয়ে থাকে তার থেকে সম্পূর্ণ একটা ভিন্ন, তুমি আলাদা একটা অ্যাঙ্গেল কি আমরা এটাকে দেখতে পারি? না দেখুন, গতানুগতিক জলসাগুলোতেও তো একই কথাবার্তাই হয়, যারা বলছেন তারাই তো বলেন, আজকে যারা বলছেন এরা তো আকাশ থেকে নেমে আসেননি। তবে হ্যাঁ, আমাদের যারা বিশেষ করে পীরপন্থীদের যে জলসাগুলো হয় এগুলো খুবই, এগুলো এর মধ্যে রিভলিউশন আনা দরকার। এতে অনেক সেই গতানুগতিক কিছু গল্প, কিস্সা, কাহিনীর মধ্যে আমরা জুড়ে থাকি, এটা যেন না হয়। আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন বারবার মূল ইসলামের কথাগুলোকে নিয়ে আলোচনা করি। আমাদের পীরভক্তদেরকে আপনি জিজ্ঞেস করে দেখুন, তারা এখন অনেকে একটা র্যান্ডামলি আপনারা পরীক্ষা চালান, এতে অনেকে হার্ট হবেন, তারা চারটা কলমা জানেন না। র্যান্ডামলি আপনি গিয়ে গ্রামের মধ্যে, একটা গ্রামে 100 জনের 90 জন পীরভক্ত, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন তো ভাই ফরজ গোসল করার কী নিয়ম, তারা জানেন না। ফলে জলসাগুলোতে এই রেভলিউশনগুলো আনার দরকার আছে। আপনারা দেখেছেন আমরা মাসলা মাসাইলের বইগুলো ফ্রিতে ডিস্ট্রিবিউট করছিলাম, কেন? 1 লাখ বইয়ের 2000 লোকও যদি এর মধ্যে থেকে উপকৃত হয় তাহলে সমাজে 2000 লোক শিখল। তো এইভাবে আমাদের জলসাগুলোতে এই রিফর্মগুলো আনা দরকার আছে বলে আমরা মনে করি। অ্যাকচুয়ালি দরবার শরীফ থেকে সুফিজমকে আমরা প্রমোট করার চেষ্টা করছি, যেটা অ্যাকচুয়ালি ট্র্যাডিশনালি ইসলামের সামঞ্জস্যপূর্ণ একটা মতবাদ, যেখানে খুব বেশি চরমপন্থাও নেই, আবার খুব বেশি নরমপন্থাও নেই, একটা মধ্যম পন্থা নিয়ে ভালো দিকগুলো মানুষের তুলে ধরা, পজিটিভ সাইন নেওয়া, এই বিষয়গুলো নিয়ে আলোচনা সারা রাত ধরে হয় এবং চলছে। তার সাথে বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন ধরনের মানুষরা আসছেন, তারা দেখছেন, তারা বুঝতে পারছেন একটা এক্সট্রিমিস্ট গ্রুপ যারা পীর পন্থা বা পীরতন্ত্রটা অইসলামিক বলে প্রচার করার চেষ্টা করছেন, তারা যে ভুল প্রচার করছেন। ইসলামের মধ্যে পীরতন্ত্রটা একেবারেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময় থেকে এই ধারাটা চলে আসছে, তার ব্যাখ্যা এটাই। অনেকেই বলে ক্যাম করা যাবে না, জলসা করা যাবে না, মিলাদ করা যাবে না, জলসার মাহফিলে যে তাবারুকটা হয় সেটা নাকি কালী পুজোর পোশাক। না দেখুন, আমি লাস্ট 10 বছর ধরে এই বিতর্কিত কথাগুলো বলা বন্ধ করে দিয়েছি, খুব কম সময়ে কখনো সখনো বলি। ফলে যে ব্যক্তি লাস্টে যে তাবারুক দেওয়া হয়, আমরা যেটাকে তাবারুক বলি, বারাকা থেকে এসেছে, বরকত থেকে, একে যদি কেউ কালী পূজার সিন্নির সাথে কেউ বলে কালী পূজার প্রসাদে, সেই লোকটা ইমান থাকবে না সর্বোপরি। তো আমরা কাউকে কাফের ফতোয়া দেওয়ার টেন্ডার নিয়ে রাখিনি, বাট এই এরা সেই গ্রুপ যারা প্রতিনিয়ত চেষ্টা করছে। আপনি দেখবেন এই সমাজের লোক কখনোই আপনাকে এটা নিয়ে বলবে না যে সিনেমার হল যারা তৈরি করছে ইসলামী কান্ট্রিগুলোতে, যেখানে সিনেমা হল তৈরি করা হচ্ছে ইসলামী কান্ট্রিতে, যেখানে মদ বিক্রি করার অনুমতি দেওয়া হচ্ছে, এই বিষয় নিয়ে এই আলেমরা কখনো বক্তব্য রাখবে না। এই আলেমদের বক্তব্য হচ্ছে যে কিয়াম পড়া নিয়ে, না নিয়ে, এটা নিয়ে করবে। ফলে এরা এক ধরনের ইহুদিদের একটা গ্রুপ যারা ইসলামকে ভাঙার চক্রান্ত করছে, ফলে তারাই বলবে। ওভারঅল সিন্নি ছিল, তাবারুক ছিল, আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, যেদিন এগুলো শেষ হয়ে যাবে সেদিন কিয়ামত হবে। আজকের ওয়াজ মাহফিলে প্রশাসন কতটা সহযোগিতা করছে? ও ভেরি গুড, আমি আনবিলিভেবল, জানি না কেন বা কী কারণে এবার যিনি আইসি সাহেব আছেন এবং ওভারঅল পুরো ডিস্ট্রিক্টের
লেভেলের থেকে প্রশাসনের অ্যাক্টিভটা খুব ভালো আমরা পাচ্ছি। যদিও আপনারা হয়তো অনেকেই জানেন না, প্রতাপপুর দরবার শরীফে কোনোভাবেই সরকারিও কোনো ধরনের হেল্প নেওয়া হয় না এবং সরকারি কোনো এখানে সাহায্য নেওয়া হয় না। বাট প্রশাসনের দিক থেকে প্রশাসন তাদের উপস্থিত হওয়া, ট্রাফিকিং করা বা গাড়িগুলো বিষয় নিয়ে বিরত যে সমস্যা থাকে এগুলো প্রশাসন খুব ভালো হেল্প করছে আলহামদুলিল্লাহ। যারা এটাকে জানেন এরা তো বলে, ফলে আমি বলবো এত এত লক্ষ লোক, এত হাজার লোক, এত আমি একটা জিনিস, আমাদের দুটো হিসাব থাকে, একটা হচ্ছে চালের হিসাব থাকে, আনুমানিক 11 টন চাল নেওয়া হয়েছে আমাদের, এই চালটা রান্না হবে, তাবারুক হবে। সেকেন্ড হচ্ছে আমাদের পেপার কাউন্টিং হয় প্লেট, ফুড স্টেপে বহু লোক এই সন্ধ্যে থেকে যারা এসছে এখন আর তারা নেই, অলরেডি বাড়ি চলে গেছে, আপনারাও দেখেছেন তো, ফুড স্টেপ কাউন্টিং করে লাভ নেই। শেষে আখেরি মোনাজাতে কত প্লেট গেল তার একটা 10% প্লাস মাইনাস করে আমরা করি। লাস্ট ইয়ার প্রায় 1,10,000 পেপার গেছে, আমরা 90,000, 95,000, 1,00,000 লোক অনুমান করেছি, এরকম বলতে পারি। আমি আপনাদেরকে বললাম 2,00,000 লোক এসছে, উমুক এত, এগুলো বলে লাভ নেই, লোক আসাটা বড় কথা না, দুজন লোকও যদি থাকে আর দুজন আলহামদুলিল্লাহ রেকর্ড করুন করে দেখুন, এটা তো আমার ডিসক্রাইব করা যায় না। আমরা দেখেছি বিগত বছরগুলোতে দেশ বিদেশ থেকে বহু মেহমানকে নিয়ে আপনি জলসা কোভিড সিচুয়েশনের জন্য, বুঝতে পেরেছেন, এবছর আপনি কোভিড সিচুয়েশনের জন্য আমরা একদিন করে নিয়েছি, ডেটটা পোস্টপোন করেছি, ফলে আমরা সরকারকে গুরুত্ব দিই, আমরা দেশকে গুরুত্ব দিই, যদিও মানুষ জানে আজকে কেউ কোভিডকে মানছে না, বাট ঠিক আছে। এবছর এসছেন একজন সৌদি আরবে, যিনি প্রায় প্রতি বছর আসেন, বাংলাদেশের মানুষ, উনি এবছর এসছেন, ফজরের নামাজ পড়াবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।